হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অর্ণব। আজকে আমরা আমেরিকার স্কলারশিপ সম্পর্কে জানবো। আমাদের সাথে গেস্ট হিসেবে আছে আশিক মাহমুদ। আশিক বর্তমানে আমেরিকাতে MSc করছে ফুল স্কলারশিপ নিয়ে। আমেরিকাতে আমরা কিভাবে স্কলারশিপ অ্যাপ্লিকেশন করব সেই সম্পর্কে A to Z স্টেপ বাই স্টেপ জানবো। তো আমি সরাসরি আমাদের গেস্টের কাছে চলে যাচ্ছি। আশিক, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আশিক মাহমুদ, BSc শেষ করেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি থেকে ফ্রম সাস্ট। আমার MSc ডিগ্রিও ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজিতে ফ্রম সাস্ট। নাও আমি USAতে ওয়েস্ট ইউনিভার্সিটিতে MSc করছি বায়োলজিতে। অ্যান্ড আমি USAতে আসছি লাস্ট ফল। তুমি যখন অ্যাপ্লিকেশনটা করছো তখন তোমার প্রোফাইলটা কেমন ছিল, ওই সম্পর্কে একটু ধারণা দাও আমাদেরকে। আচ্ছা, আমার অ্যাপ্লিকেশনের সময় আমার BSc ডিগ্রি ছিল, আমার CGPA ছিল 3.18, যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি থেকে খুবই কম, কারণ আমাদের CGPA সাধারণত 3.5 এর আশেপাশে থাকে, এটা হচ্ছে সবার, আর বেশি থাকে অনেক বেশি। এবং এটাই না, আমি ক্লাসে যতজন ছিল তার ভিতরে লাস্টের সারি স্টুডেন্ট, লাস্টের সারি বলতে জাস্ট একদম লাস্টের দিকের স্টুডেন্ট। আমার GR স্কোর ছিল 294, খুব একটা ভালো স্কোর না। আমার রিসার্চ এক্সপিরিয়েন্স বলতে আমার কোনো পেপার ছিল না, যদিও রিসার্চ সম্বন্ধে প্রফেসরদের সাথে আমি কলাবর ছিলাম, কিন্তু কোনো রিসার্চ পেপার ছিল না আমার। অ্যান্ড IELTS ছিল আমার 6.5, দ্যাটস অল আমার প্রোফাইল। লো CGPA বলতে আমরা কি বুঝাই সেই সম্পর্কে একটু ধারণা দাও আমাদেরকে। আচ্ছা ভাই, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লো CGPA বলতে আমি বোঝাচ্ছি যে 3 এর কাছাকাছি যেসব CGPA কে আমি এইগুলোকে লো হিসেবে ধরি, 3 নিচে 0.78 আর 3 উপরে লাইক 3.2 3.25 পর্যন্ত আমি লো CGPA ধরি, এটা হচ্ছে রেঞ্জ। কারণ আপনি যদি বিভিন্ন ভালো ইউনিভার্সিটি গুলো দেখেন তাদের CGPA মান শুরু হয় 3.25 থেকে, ভালো গুলা একটু মিডিয়াম মানে ইউনিভার্সিটি গুলো শুরু হয় 3 থেকে, যদিও তারা 3 থেকে দেখায় তারা কিন্তু নেয় কিন্তু 3.5। সো আমি এইটাকে লো CGPA হিসেবে ধরছি। লো মানে আমি বুঝাচ্ছি না এটা খারাপ স্টুডেন্ট বা এই ধরনের, লো CGPA মানে হচ্ছে তাদের একটা ক্রাইটেরিয়া আছে, রিকোয়ারমেন্ট। এখন আপনার যদি রিকোয়ারমেন্ট যদি বেশি থাকে তাহলে অবশ্যই তো সেটা ভালো আপনার প্রোফাইলের জন্য। আসলে আমেরিকার স্কলারশিপ গুলো কিরকম, এটার মানে হচ্ছে যে আমরা যেমন ইউরোপে সরাসরি একটা স্কলারশিপ আমরা অ্যাপ্লাই করি, কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয় না, বা একটা ইউনিভার্সিটির আন্ডারে একটা নির্দিষ্ট স্কলারশিপ থাকে সেখানে আমরা অ্যাপ্লাই করি। বাট US এর ক্ষেত্রে স্কলারশিপ বা ফান্ডিং এই সম্পর্কে আমাদের একটু সংক্ষেপে ধারণা দাও। অ্যাকচুয়ালি এখানে দুই ধরনের স্কলারশিপ আছে, ইউরোপিয়ান মতো আছে, যেমন ফুল ব্রাইট স্কলারশিপ বলে একটা স্কলারশিপ আছে আমেরিকাতে, এটাতে আপনি যদি স্কলারশিপ পান এটাতে আপনাকে মাসে মাসে আপনাকে স্টাইপেন্ড দেবে, আপনার সবকিছু ফ্রি লাইক দিস, এটা হচ্ছে এক ধরনের। আরেকটা বলা হচ্ছে ফান্ডিং স্কলারশিপ বলতে, এখন US এ বেশিরভাগ স্কলারশিপ বলতে বোঝা যাচ্ছে ফান্ডিং। ফান্ডিং মানে হচ্ছে আপনি ল্যাবে কাজ করবেন, ওই কাজের বিনিময়ে আপনাকে টিউশন এবং সবকিছু ওয়েব করে এবং কিছু স্টাইপেন্ড আপনাকে চলার জন্য, এটা হচ্ছে এক ধরনের স্কলারশিপ। এটা হচ্ছে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি ইন US এটা আপনাকে প্রোভাইড করে, এবং এইটাই হচ্ছে USA মেইনলি আমরা স্কলারশিপ হিসেবে বলি। আচ্ছা, এই যে স্কলারশিপটা, এটা কি একজন স্টুডেন্টের লিভিং এক্সপেন্স সবকিছু কভার করে যেই ফান্ডিংটা দেওয়া হয়? এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন ল্যাবে গেছেন, কোন ইউনিভার্সিটিতে আছেন, কোন ডিপার্টমেন্টে আছেন, আপনার মেজর কি, এই প্রত্যেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। যেমন আমি আসার আগে আমি এখানে আমি ফুল স্কলারশিপ পাইনি, আমি পেয়েছিলাম যে আমি পেয়েছিলাম পার্শিয়াল স্কলারশিপ, লাইক লিভিং এক্সপেন্সটা আমার নিজেকে দিতে হবে, এক্সেপ্ট দোজ ইউনিভার্সিটি আমাকে প্রোভাইড করবে, লাইক টিউশন ফিস, থাকা, এটা আমাকে ই করতে, কিন্তু আমার এখানকে লিভিং এক্সপেন্সটা আমাকে নিজেকে করতে হবে। কিন্তু আমি এখানে আসার পরে আমি এই জিনিসটা ম্যানেজ করছি প্রফেসরের মাধ্যমে, যে কিছু স্টাইপেন্ড পাওয়ার মাধ্যমে আমার এই লিভিং এক্সপেন্সটাও কভার হয়ে গেছে। সো এটা আসলে ডিপেন্ড করে, যেমন আমার ইউনিভার্সিটি খুব একটা বড় না, ছোটো ইউনিভার্সিটি, যে কারণে প্রথমে যারা আসে তাদেরকে দেওয়া হয় না, প্রথমে এক মাস পাওয়া যায়, কিন্তু পরে এক মাসে যে যখন আপনি প্রফেসরদের সাথে বিল্ড আপ করে ফেলেন একটা রিলেশনশিপ, আপনি যখন ল্যাবে ঢুকবেন তখন আপনি এটা পান, এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি। কিন্তু আপনি যদি অন্যান্য ইউনিভার্সিটিতে যান, যেমন মাস্টার্সের ক্ষেত্রে, সাধারণ মাস্টার্সের ক্ষেত্রে USAতে ফান্ডিং পাওয়াটা খুবই টাফ, তবে পাওয়া যায় না। আমি এটা মনে করেন যে পার্শিয়াল স্কলারশিপ নিয়েও যদি আপনি মাস্টার্সে আসেন এটা কিন্তু খারাপ নয়, কারণ আপনি চিন্তা করবেন যে 2 বছর পরে আপনার গোলটা কোথায় যাচ্ছে। আপনি 2 বছর আপনি যদি এখানে কিছু টাকা যদি ইনভেস্টও করেন, আপনি 2 বছর পরে যে আপনার খুব ভালো একটা স্যালারি একটা জব পাবেন মাস্টার্সের পরে এখানে, এবং আপনি এটা জব গ্যারান্টি অনেকটা। যদি এখান থেকে মাস্টার্সটা করেন আপনার অবশ্যই 3-4টা পাবলিশন থাকবে, এখানে মাস্টার্সের ভ্যালু দেওয়া হবে, এবং এখানে লেটার অফ রিকমেন্ডেশন খুবই প্রায়োরিটি দেওয়া হয়। সো আপনার যদি প্রফেসর যদি খুব ভালো মতো একটা রিকমেন্ডেশন লেটার দেয় আপনার, আপনি হয়তো আইভি লীগ ইউনিভার্সিটি গুলোতেও আপনি অ্যাডমিশন পেয়ে যেতে পারেন ফর PhD। সো দর্শক, যেটা বুঝলাম যে মাস্টার্স লেভেলে US এর ফান্ডিং পাওয়াটা একটু টাফ, বাট আমরা যদি পার্শিয়াল ফান্ডিংও পাই পরবর্তীতে যখন এখানে আমরা আসবো, আসার পর আমরা কিন্তু প্রফেসরদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করে সেটাকে ফুল স্কলারশিপে রূপান্তর করতে পারবো, অর্থাৎ এটার একটা ফিউচার প্রসপেক্টটা অনেক হাই। সো বাট এখানে সুযোগ আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়।
ফার্স্টলি আই ওয়ান্ট টু সে দা স্টেপস, এখানে আসার জন্য অনেকগুলো স্টেপ আছে, আমরা সবাই জানি। সবার আগে আসা হচ্ছে ফিক্সিং টার্গেট, বিকজ এটা খুবই একটা কঠিন একটা জিনিস স্টুডেন্টের জন্য। আমার মনে হয় যে ফিক্সিং টার্গেটটা খুবই কঠিন জিনিস ভাই। আমরা যখন গ্রাজুয়েশন শেষ করি তখন আমাদের কাছে অনেকগুলো অপশন যে আমি কি সরকারি জবে যাবো নাকি প্রাইভেট জবে যাবো নাকি স্কলারশিপের জন্য যাবো। স্পেশালি যাদের হচ্ছে সিজিপিএ লো লাইক মি, আমার সিজিপিএটা খুবই কম ছিল, সো এই জিনিসটা আমার টাফ একটা ডিসিশন ছিল আমার জন্য। কারণ আমি এই পাশে দেখলাম যে বড় ভাইরা বা পুরা ডিপার্টমেন্টে বেশিরভাগই হচ্ছে খুব ভালো সিজিপিএ, যারা তারা টার্গেট করে হচ্ছে বাইরে দেশে আসার জন্য স্কলারশিপ নিয়ে, এবং তারা স্কলারশিপটা পায়ও। যেহেতু আমার সিজিপিএটা লো ছিল, যে কারণে নিজের ভিতর থেকে হতাশা আসতো যে আমি কি আসলে পারবো কিনা। হতাশা না অ্যাকচুয়ালি বলতে গেলে, এটা আসলে নিজের কনফিউশন ছিল আমি কি পারবো কিনা। কারণ আমার আগে থেকে ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে একটা সায়েন্টিস্ট হবো, তার জন্য সিজিপিএ লাগবে, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন ইউনিভার্সিটি কারণের জন্য আমি সিজিপিএটা তুলতে পারি নাই। কিন্তু অনেকের সাথে কথা বললাম এবং বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে, বিভিন্ন ভিডিও দেখার পরে বুঝতে পারলাম হ্যাঁ না, এখানে সিজিপিএ কোনো ফ্যাক্টর না, এখানে মোটিভেশনটা হচ্ছে সবথেকে বড় বিষয়। তখন আমি বিএসসি শেষে আমার মাস্টার্সে আমি ভর্তি হই, আমি মাস্টার্স করা অবস্থায় জিআরই এবং আইএলটিএস দিতে থাকি এবং প্রিপারেশন নিতে থাকি। ইন দ্য মিন টাইম আমি বিসিএসেরও প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ ফ্যামিলি থেকে বলতেছিল যে বিসিএস বিসিএস বিসিএস, ঠিক আছে, যেটা আমাদের বাংলাদেশে একটা কমন একটা ট্রেন্ড। সো এই কারণে যে আপনি যে ডিসিশন নেবেন এটা অনেক বড় একটা বিষয় যে আপনি যে টার্গেটটা কোথায় করবেন। আমি আপনাকে বলবো না যে দুইটা একসাথে করুন, কারণ আপনি যদি দুইটা একসাথে করুন আপনি পারবেন না। সো আপনারা যে কোনো একটা জায়গাতে টার্গেট করবেন, তারপরে জিআরই এবং আইএলটিএস দিতে হবে, এটা আমরা সবাই জানি। তারপরে শর্টলিস্টিং ইউনিভার্সিটি, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কারণ আপনি যদি শর্টলিস্ট যদি না করেন আপনি কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন? আপনি যে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে অবশ্যই আপনি চান্স পাবেন না। সো আপনি আপনার প্রোফাইল অনুযায়ী এই শর্টলিস্টিংটা করতে হবে। আচ্ছা, আমি এই জিনিসটা আস্তে আস্তে যাবো বিভিন্ন স্লাইডের মাধ্যমে। অ্যান্ড ইমেলিং প্রফেসর, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আপনি ইমেল করতেই হবে। এটা খুবই হতাশারও একটা বিষয়, কারণ আপনি দেখবেন যে 100টা ইমেল করে ফেলছেন, 150টা ইমেল করে ফেলছেন, রেসপন্স পাচ্ছেন মাত্র 5টা 10টা এরকম, এবং তাও আবার জেনারেল রেসপন্স। সো এটা খুবই একটা হতাশার বিষয়, বিশেষ করে ইউএস এর ক্ষেত্রে। অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসেস সম্বন্ধে আমি বলবো এরপরে। অ্যান্ড অফার লেটার, এটা খুবই আনন্দের একটা দিন, ঠিক আছে, অফার লেটার পাওয়ার পরে খুবই আনন্দ লাগে। অলসো স্কলারশিপ, অফার লেটার আনন্দ আসতে না আসতে চলে আসে বিশ অ্যাপ্লিকেশন, বড় একটা এভারেস্টের মতো সামনে এসে দাঁড়ায় পড়ে যায়। এটাকে কিভাবে ট্যাকল দিতে হবে, বিশ অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে ফ্লাই, এটা সবাই জানি। আমি যেটা বলছিলাম যে ফিক্সিং গোল, যেটা আমি যেটা সব থেকে বড় বাধা হিসেবে দেখছিলাম, সেটা হচ্ছে যখন আমি গ্রাজুয়েশনটা শেষ করলাম আমার কাছে অনেকগুলো অপশন। সবচেয়ে বড় ঝামেলা ছিল আমার সিজিপিএ, যেহেতু আমাদের এই সিজিপিএর জন্য বাসা থেকে বলে যে বাইরে দেশে যাওয়া যাবে না, থেকে বলে যায় বিসিএস দাও বিসিএস দাও, এই দাও সরকারি জব করো, বাইরে যেয়ে কি করবা, আর ফ্যামিলি বড় ছেলে। সো এটা খুবই একটা বড় একটা সমস্যা। আবার এই পাশ থেকে আমার নিজেরও ইচ্ছা ছিল যে আমি বাইরে যাবো, রিসার্চ ফিল্ডে যাবো, কারো কাছে যে জিজ্ঞেস করবো এটা জিজ্ঞেস করতে গেলে নিজের কাছে লজ্জা লাগবে, যেহেতু সিজিপিএ কম, যার কাছে শুনি তার সিজিপিএ বেশি, এইসব কারণে ডিসিশন হয়ে যাবো। তারপর একটা সময় যে আমি ডিসিশনটা নিলাম না, আমি যা হবে হবে, এবং আমি নিজে যখন ঘাটলাম বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলোতে, তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট ইজ 3, হয়তোবা আমি টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পাচ্ছি, কিন্তু আমি টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি ছাড়াও এর বাইরে তো অনেকগুলো র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে। অ্যান্ড ইউএস এতে প্রায় 2000 ওপরে ইউনিভার্সিটি। সো এখানে ইউনিভার্সিটি গুলোতে লোক, আপনি প্রত্যেকটা ক্লাসে যদি যান দেখবেন কিছু না কিছু স্টুডেন্ট শর্ট আছে। সো এখানে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্কলারশিপ বলতে আমি ফান্ডিং বলছি অবশ্যই। আগে টার্গেট করবেন যে আপনি কোথায় করবেন, আপনি কি দেশে থাকবেন নাকি বাইরে দেশে যাবেন। আর বাইরে দেশে গেলেও আপনার অনেকগুলো অপশন চলে আসে যে আপনি কি জার্মানিতে যাবেন, আই মিন ইউরোপিয়ান কান্ট্রিতে যাবেন নাকি ইউএসএ তে যাবেন নাকি আরো অনেকগুলো কান্ট্রি আছে। আপনার খুব ভালো স্কলারশিপ দেয় মালয়েশিয়াতে, খুব ভালো স্কলারশিপ। আপনি যখন এগুলো ফিক্স করে ফেলবেন যে আপনি ইউএসএ তে যাবেন, কিন্তু ইউএসএ তে যাওয়ার জন্য আবার আরেকটা বাধা হচ্ছে ফিনান্সিয়াল স্ট্যাটাস, ঠিক আছে। আপনি যদি ফুল ফান্ডিং ও পান আপনার অ্যাটলিস্ট 6-7 লাখ টাকা লাগবে কমপক্ষে প্রথম স্টেপ থেকে শুরু করে, কারণ আপনার এখানে ইউনিভার্সিটি এক একটা অ্যাপ্লাই করতে প্রায় 15-20 হাজার টাকা লাগে, যেটা আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে দেওয়াটা অনেক অনেক বেশি টাফ। আপনি 10টা ইউনিভার্সিটিতে করতে গেলে দেখেন আপনার প্রায় 1 লাখের কাছাকাছি চলে যাবে। মাথায় চিন্তা করে আপনাকে সামনে আগাইতে হবে আপনি কোন ডিগ্রিটা নিতে যাচ্ছেন। আপনি বিএসসির পরে আপনার অনেকগুলো অপশন থাকে, আপনি যদি বিএসসি করেন বাংলাদেশ থেকে, আপনি যদি ইউএসএ তে আসতে চান আপনি এখানে আসার পর আপনি মাস্টার্স করতে পারেন, পিএইচডি করতে পারেন ডাইরেক্টলি মাস্টার্স না করে, এমডি পিএইচডি তে ঢুকতে পারেন। এমডি পিএইচডি বলে একটা পিএইচডি, যেটা আমার আসার আগে আমার ইচ্ছা ছিল। আমাদের দেশের অনেকে জানে না যে আমার এখানে আপনার এমডি পিএইচডি বলে একটা অপশন আছে, পিএইচডি ডিগ্রি পাবেন, সাথে মেডিকেল যে ডিগ্রি যেটা সর্বোচ্চ ডিগ্রি এমডি যেটা সেটা আপনি পাচ্ছেন। সো এটা অনেক বড় একটা বিষয়। তো আমি এখানে মাস্টার্স করার মেইন উদ্দেশ্য ছিল যে আমি এখানে আসার পর যদি আমি মাস্টার্সটা করি 2 বছরে আমি যে এমডি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবো, মানে হচ্ছে আমি ডক্টর হতে পারবো, মেডিকেল ফিল্ডেও যেতে পারবো। সো আপনাদের এটাও আবার টার্গেট করতে হবে, আপনি কি বিএসসির পরে আপনি কি কোন দিকে যাবেন, মাস্টার্স করবেন নাকি পিএইচডি করবেন নাকি এমডি পিএইচডি দিকে যাবেন। প্রিপেয়ার অল দ্য ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস বলতে আমি আপনাকে বোঝাচ্ছি যে আপনার ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট সবগুলাই আপনাকে জিআর যখন আপনি করবেন তখনই আপনি এগুলা আপনি
রেডি করা শুরু করবেন। স্পেশালি আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, যদি আপনাদের ইউএসএ তে আসেন, WS রিপোর্টটা অবশ্যই করুন, কারণ বিভিন্ন ইউনিভার্সিটিতে WS রিপোর্ট চায় এবং WS রিপোর্টটা করতে প্রায় 1-1.5 মাস। আপনি যদি আগে থেকে যদি না করেন আপনার ডেডলাইন চলে যাবে, ঠিক আছে? সো এই জিনিসটা আপনারা যদি আগে থেকে রেডি থাকে তাহলে আপনার আর কোনো সমস্যা হবে। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ অর্থাৎ স্কলারশিপ অ্যাব্রড ফর বাংলাদেশি স্টুডেন্টস এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। সেই ফেসবুক গ্রুপের লিংক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা আরও বেশি মোটিভেট হব। আপনাদের সাথে নেক্সট কোনো একটা টিউটোরিয়াল দেখা হচ্ছে ইনশাআল্লাহ।